আচ্ছা, দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা আমাদের পরিচিতিটা দিয়ে দিলাম। আমরা ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা উইমেন কলেজ, বর্ষ হচ্ছে মাস্টার্স শেষ বর্ষ। আমাদের মোট ছাত্রীর সংখ্যা হচ্ছে 50 জন, আর আমি ক্লাসে আছি ফারজানা হক হামিদি, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ। আর আজকে আমরা ব্যবস্থাপনার চিন্তাধারা কোর্স নিয়ে আলোচনা করব। আজকে অধ্যায় 2 এবং লেকচার 1। এখানে শুরুতেই আছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। আমরা তো ব্যবস্থাপনা সম্পর্কে প্রথম অধ্যায়ে জেনেছি, তাই না? তাহলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কি? বৈজ্ঞানিক বলতে বিজ্ঞানের যে ব্যাপারগুলো থাকে, বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি বা কৌশলগুলো, এটি হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। তো আমরা যদি একটু গুছিয়ে লিখি, সাধারণ অর্থে ব্যবস্থাপনা ক্ষেত্রে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি ও কৌশলের প্রয়োগ পদ্ধতি কেই বলা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি, কৌশল, রীতিনীতি ও ফর্মুলা প্রয়োগ করা হলে তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা বলা হয়। আমরা জানি আচ্ছা, আমরা জানি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছেন FW টেলর। ওনার মতে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা হচ্ছে অকেজো অকেজো পদ্ধতির পরিবর্তে বিজ্ঞান ব্যবহার, যা বিবাদ, বিসম্বাদ, ব্যক্তি স্বাতন্ত্র্য ও সীমিত উৎপাদনের মন মানসিকতা দূরীভূত করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সহযোগিতা ও প্রত্যেক কর্মীর সর্বাধিক দক্ষতা উন্নয়নের মাধ্যমে সর্বাধিক উন্নয়নের নিশ্চয়তা বিধান করে। এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। তাহলে সাধারণ অর্থে বিজ্ঞানের মাধ্যমে ব্যবস্থাপনার কাজকে ত্বরান্বিত করা বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। আচ্ছা, আপনি তো দেখতে পাচ্ছেন এখন, একটু 1 মিনিট, আমার এখানে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি মিস, আচ্ছা, জি মিস, আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা সম্পর্কে আমি যেটা বললাম, হচ্ছে ব্যবস্থাপনা সম্পর্কে আমরা জানি যে কাউকে দিয়ে কোনো কাজ করানোটাই হচ্ছে ব্যবস্থাপনা। আর বিজ্ঞানের মাধ্যমে যদি আমি এই কাজটা আরো সুন্দর করে করতে পারি, তাহলে সেটা হবে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। যেমন আগে কাজ মনিটরের ক্ষেত্রে একটা জায়গায় কাউকে থাকতে হতো বা গেটম্যান কেউ থাকতো, এখন আমরা কি সেখানে 24 আওয়ার্স লুক আফটার করার জন্য একটা সিসি ক্যামেরা যদি লাগানো থাকে, তাহলে আমরা জানতে পারি কে কখন আসলো, কে কখন গেল, কে কতক্ষণ কাজ করলো। তাছাড়া আপনাদের কলেজে আছে, আপনারা পাঞ্চ মেশিন ব্যবহার করেন, আপনাদের একটা কোড আছে, তাই না? তাহলে আমরা এটাও জানতে পারি যে কতজন শিক্ষার্থী কলেজে আসলো, কতজন শিক্ষার্থী কখন চলে গেল। এই ধরনের বিষয়গুলা ব্যবস্থাপনার কাজকে আরো সুন্দর করে, যেটা হচ্ছে সেটাই হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। তারপর আমরা আসি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো। এক নম্বরে আছে কর্মক্ষেত্রের প্রতিটি ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতির উন্নয়ন। প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগের কর্মক্ষেত্রে প্রতিটি ধাপে বৈজ্ঞানিক পদ্ধতি উন্নয়ন সাধন করতে হবে এবং প্রয়োগ করতে হবে। আর এজন্য ব্যবস্থাপককে ব্যাপক চিন্তা ভাবনা
ও গবেষণার মাধ্যমে নতুন পদ্ধতির বাস্তবায়ন করতে হবে। কর্মক্ষেত্রে যদি আমরা বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার নিই, যেমন আমাদের এখন আগে হাত যে কোনো হিসাব নিকাশ হাতে করা হতো, আমি একটু মানে নিচে থেকে শুরু করছি, তারপর সেগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকতো এবং সময় বেশি লাগতো। সেক্ষেত্রে যদি ব্যবস্থাপক মনে করেন যে না, এখানে আমি হাতে যোগ বিয়োগ বা হিসাবগুলো করবো না, এখানে আমি ক্যালকুলেটর ইউজ করব বা ক্যালকুলেটর ব্যবহার করব, এতে করে আমার সময় কম লাগবে, হিসাবটাও তাড়াতাড়ি হয়ে যাবে, এইটা একটা। তারপর যখন আস্তে আস্তে আরো নতুন নতুন পদ্ধতি বৈজ্ঞানিক আবিষ্কারের ফলে যখন এখন ল্যাপটপ আছে বা কম্পিউটার আছে, খুব সহজে ঘরগুলোও করা যায়, তাই না? শুধুমাত্র সংখ্যাগুলো বসিয়ে, ঠিকভাবে সংখ্যাগুলো বসিয়ে দিলে তার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছুই হয়ে যায়, তাই না? এটা হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি, যেটা আমরা কর্মক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব। 2 নম্বর হচ্ছে ব্যাপক উৎপাদন। ব্যাপক উৎপাদন কিভাবে? আগে কৃষিক্ষেত্রে দেখা যেত যে হাল দিয়ে চাষ করতো, সময় বেশি লাগতো, বা যে বীজটা ছিল সেটা কি হতো, খুব বেশি ফল আসতো না। কিন্তু এখন আস্তে আস্তে বিভিন্ন গবেষণার মাধ্যমে দেখা যায় যে কম বীজে অনেক বেশি কিভাবে ফলন উৎপাদন করা যায়, বা কম সময়ে বেশি ফলন উৎপাদন করা যায়, অথবা যে সময়টাতে মানে ফলন উৎপাদনের জন্য উপযোগী, তার আগেই যদি অল্প সময়ের মধ্যে সেই বীজটা বনন করা, রোপণ করা যায়, তাহলে কিন্তু উৎপাদনটা বেশি হয়। এখন আমাদের দেশে অনেক ধরনের ধান আছে, চাল আছে। আগে কি হতো, আগে যে আগে গুটি কয়েক ধান বা চাল ছিল, তো বিজ্ঞানের বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এভাবে কিন্তু উৎপাদন বাড়ছে। এছাড়াও আমাদের গার্মেন্টস শিল্পে দেখা যায় যে আগে কাজ করতে যতটুকু না সময় লাগতো, এখন বিভিন্ন মেশিন আসার ফলে মেশিনকে তারা ডিরেকশন দিয়ে দিচ্ছে এবং একজন বা দুজন তত্ত্বাবধায়ক থাকছে সেটা চালনা করার জন্য বা দেখার জন্য, এতে করেও কিন্তু খুব অল্প সময়ে অনেক বেশি উৎপাদন হচ্ছে, যেটা কয়েকজন মানুষের পক্ষে সম্ভব হতো না। এটাও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার একটি উদ্দেশ্য। 3 নম্বর হচ্ছে প্রতিটি কার্যের জন্য সর্বোত্তম পন্থার উন্নয়ন। প্রত্যেকটা কাজের জন্য কয়েকটা পন্থা বা কয়েকটা অপশন বা কয়েকটা পদ্ধতি থাকবে। আপনি আপনার সুবিধা অনুযায়ী, আপনার কাজের প্রকৃতি অনুযায়ী, যখন যেটা দরকার যে কাজের জন্য, তখন সেই কাজের জন্য সেটা ব্যবহার করবো। যেমন একটা কম্পিউটারে বা একটা ল্যাপটপে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার বা বিভিন্ন ধরনের অপশন দেখি, যে পড়ার জন্য আমরা এক ধরনের সফটওয়্যারে যাই, যেমন অ্যাডোবি রিডারে যাই, তারপরে হচ্ছে গিয়ে পাওয়ার পয়েন্টে কোনো কাজ বা কোনো কিছু লেখার জন্য আমরা পাওয়ার পয়েন্টে যাই, কোনো কিছু হিসাব নিকাশ খুব কম সময়ে করার জন্য আমরা হচ্ছে গিয়ে এক্সেলে যাই, তাই না? তো যখন আমাদের কাজের সুবিধা যেটা, তখন আমরা সেই পদ্ধতিটা অবলম্বন করব, সেটা ব্যবহার করব। এটা আমাদের কাজটাকে অনেক সহজ করবে, অনেক তাড়াতাড়ি শেষ করবে। 4 নম্বর হচ্ছে শ্রমিক নিয়োগ। শ্রমিক নিয়োগ মানে শ্রমিককে যে আমি কাজে নিব, সেটা কাজের ধরন মোতাবেক শ্রমিকের শারীরিক, শিক্ষাগত ও মানসিক যোগ্যতা বিচার করে শ্রমিক কর্মী নিয়োগ দিতে হবে। তাই প্রতিষ্ঠানে শ্রমিক কর্মী নির্বাচনের সময় বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করতে হবে। কিভাবে? যখন শ্রমিক নিয়োগ, শ্রমিক নিয়োগ আছে, পেয়েছেন? আচ্ছা, শ্রমিক নিয়োগের ক্ষেত্রে আমি একটু বলি যে আমাদের বাংলাদেশে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন চাকরির জন্য পরীক্ষা হয়, তাই না? এবং বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন হয়, সেই সম্পর্কিত প্রশ্ন হয়। যেমন বিসিএস এ যারা পাঠাগারে থাকেন, একটা প্রিলিমিনারি একটা পরীক্ষা হয়, তারপরে যখন সেটা ভাগ হয়ে যায়, রিটেন পরীক্ষা হয়, তখন তাদের সাবজেক্টের সাথে, তারা যে সাবজেক্ট পড়ে এসেছেন সেই সাবজেক্টের অনুযায়ী তাদের পরীক্ষা হয়, তারা কতটুকু সেটা জানেন, সেটাতে যখন তারা পাশ করেন, তারপর তাদের যে চাকরির জন্য তাদেরকে ইন্টারভিউ বা পরীক্ষা নেওয়া হচ্ছে, সেখানে তাদের সেই বিষয়ে তাদের একটা পরীক্ষা হয় যে এই কাজের জন্য তিনি কতটুকু উপযোগী, তাই না? আবার আমাদের বিভিন্ন কলকারখানায় দেখা যায় বা বিভিন্ন ফ্যাক্টরিতে দেখা যায় যে
যারা একটু বেশি পরিশ্রম করতে পারে তাদের বেতনটাও একটু বেশি থাকে, তারা মাঠ পর্যায়ে কাজ করে, যেমন তত্ত্বাবধায়ক কাজ করে, কারণ দৌড়াদৌড়ি কাজটা তাদের বেশি। তারপরে 5 নম্বর আসি, শ্রমিক প্রশিক্ষণ জন্য যারা পাশ করে করে আসছে, তাদের একটা পড়ে এসছেন, পরীক্ষা দিয়ে এসছেন একটা পদ্ধতির মাধ্যমে, তারপরে যে কাজের জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হবে, যেমন যারা শিক্ষা ক্যাডারে তারা তো শিক্ষক হবেন, তাদেরকে সেভাবে প্রশিক্ষণ দেওয়া হবে কিছু দিনের জন্য, 3 মাস হয়, 6 মাস হয়, যতটুকু তাদের দরকার। আবার যারা ধরেন অন্য কোনো সেক্টর, যেমন হচ্ছে কি ম্যাজিস্ট্রেটে যারা জয়েন করবেন তাদের জন্য সেভাবে প্রিপেয়ার করা হয়, পুলিশে যারা চাকরি করতে যান তাদের জন্য সেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। মোট কথা তাদেরকে তাদের কাজের জন্য একদম উপযোগী করে তৈরি করা হয়। আচ্ছা, তাহলে উপযোগী করে তৈরি করতে গেলে তাদেরকে কি কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়? তাদেরকে হয়তো ইনস্ট্যান্ট কিছু মেসেজ পাঠাতে হতে পারে, ইনস্ট্যান্ট কিছু ডিসিশন নিতে হতে পারে, তাই না? এই ধরনের প্রশিক্ষণ গুলো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মধ্যে বিভিন্ন পদ্ধতি, বিজ্ঞানের বিভিন্ন গবেষণার মাধ্যমে যেগুলো উঠে আসছে যে এটার জন্য কাজের জন্য এই ধরনের যোগ্যতা বা এই ধরনের প্রশিক্ষণ দরকার, তারা সেভাবে সেটা প্রশিক্ষণ দিয়ে থাকেন। তারপর হচ্ছে শ্রমিক সংস্থাপন। এই ব্যবস্থাপনার ক্ষেত্রে যে শ্রমিক যে কাজের জন্য যোগ্য তাকে সেই কাজে সংস্থাপন করতে হবে, এতে শ্রমিকের কর্মদক্ষতা বৃদ্ধি পাবে আর কোন শ্রমিক কোন কাজে দক্ষ তা পর্যবেক্ষণ ও নিরীক্ষণের মাধ্যমে স্থির করতে হবে। এখন একটা ফ্যাক্টরিতে হোক, একটা অফিসে হোক, তাকে নিয়োগ দেওয়ার পর কেউ যদি দেখেন যে তার হচ্ছে গিয়ে মানসিক দক্ষতা অনেক বেশি, তাকে ম্যানেজমেন্ট বা এইচআরএম দিতে পারেন। যদি দেখে তার কাজ করার ক্ষমতা অনেক বেশি তাহলে তাকে মাঠ পর্যায়ে কাজে দিতে পারেন। যদি দেখেন যে তার ক্রিয়েটিভিটি অনেক বেশি তাকে মার্কেটিং এর কাজে দিতে পারেন, বাজারজাতকরণের কাজে। যদি দেখেন যে তার ম্যানেজ করার ক্ষমতা বেশি তাহলে তাকে ম্যানেজমেন্টের দায়িত্ব দিতে পারেন। এভাবে যাকে যেখানে দরকার শ্রমিকদেরকে সেখানে বা কর্মীদেরকে সেখানে সংস্থাপন করা, এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্দেশ্য, যাতে করে যেখানে যাকে দরকার মানে যে যেটা পারে তাকে সেখানে সংস্থাপন করা হচ্ছে। এতে করে যার যার জায়গা থেকে কাজটা হয়ে যাচ্ছে, তো অল্প সময়ে কাজটা হয়ে যাচ্ছে, অল্প সময়ে একটা পণ্য বাজারে আসছে বা অল্প সময়ে তার লক্ষ্য বা উদ্দেশ্যটা সব হচ্ছে। তারপরে হচ্ছে 7 নম্বর, কৃষণমূলক মজুরি ব্যবস্থা। টেলরের মতে তারতম্যমূলক ঠিকা মজুরি প্রথা প্রয়োগ করে মজুরি ব্যবস্থাকে প্রণোদনামূলক করা সম্ভব, অর্থাৎ যে শ্রমিকের দক্ষতা ও কাজের মান ভালো তারা বেশি মজুরি পাবে এবং যাদের দক্ষতা ও কাজের মান অপেক্ষাকৃত খারাপ তারা তুলনামূলক কম মজুরি পাবে। আমরা সাধারণত দেখে থাকি বিভিন্ন দালান কোঠা তৈরির ক্ষেত্রে অথবা মাটি কাটার ক্ষেত্রে যে দেখি যে আপনি যদি কিছু ইট দেওয়া হলো, আপনি যদি আজকে 7 দিনের ভিতর এইটুকু করতে পারেন তাহলে আপনার মজুরি এতটুকু হবে, যদি কম করতে পারেন মজুরি কম, যদি বেশি করতে পারেন মজুরি বেশি। আচ্ছা, যার যার যোগ্যতা অনুযায়ী মজুরিটা দেওয়া, আবার এটাও আছে যে যে কর্মীরা যখন কাজ করছে তাদেরকে মাঝখানে যখন তাদের খাবারের একটা গ্যাপ দেওয়া হয় তখন তাদেরকে প্রেরণা বৃদ্ধি করার জন্য বা তারা যাতে কাজে উদ্বুদ্ধ হয় তাদেরকে একটা পান দেওয়া যেতে পারে, এক কাপ চা দেওয়া যেতে পারে, অথবা তারা 1 মাস কাজ করার পর তাদেরকে কিছু রেমুনারেশন বা সম্মানে দেওয়া যেতে পারে যে এটা তোমার উপরি ইনকাম, এটা খুশি হয়ে মালিক তোমাকে দিয়েছে। তারপর হচ্ছে 8 নম্বর, কার্যের যথাযথ বা সুষ্ঠু তত্ত্বাবধান। বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় কার্যের সুষ্ঠু তত্ত্বাবধানের জন্য বিশেষজ্ঞ নিয়োগের কথা বলা হয়েছে। এরা কাজের তদারকি করার সহ বিভিন্ন আদেশ নির্দেশ দিতে পারবে, প্রতিষ্ঠানের কার্যপদ্ধতির সহ সকল পরিকল্পনার দায়িত্ব তাদের উপর ন্যস্ত করতে বলা হয়েছে। কার্যক্রম সুষ্ঠু তত্ত্বাবধান হয়, তত্ত্বাবধানটা হচ্ছে কাজ সব ঠিকভাবে হচ্ছে কিনা, তাই না? এটা ক্ষেত্রে একটু আগে বললাম যে কেউ যদি তার অফিসে তার কর্মীরা ঠিকভাবে কাজ করছে কিনা সেজন্য সে যদি সিসি ক্যামেরা
লাগায় অথবা সে যদি পাঞ্চ মেশিন লাগায় তাহলে সে বুঝতে পারবে যে কর্মীরা ঠিক সময় এসেছে, তাহলে এটা বুঝতে পারবে। আর যদি ক্যামেরা থাকে তাহলে সে বুঝতে পারবে যে কর্মীরা ঠিকভাবে কাজ করছে কিনা, তাই না? তারপরে হচ্ছে গিয়ে সহযোগিতার উন্নয়ন। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে সহযোগিতা উন্নয়ন তথা সুসম্পর্কের উপর জোর দেওয়া হয়। এতে প্রতিষ্ঠানের কার্যপরিবেশ অনুকূলে থাকে। সহযোগিতার উন্নয়ন, একজনের সাথে আরেকজনের ভালো সম্পর্ক যদি থাকে তাহলে কি কাজ করতে ভালো লাগে, সময় অনেকটা সময় কিন্তু অফিসে থাকা হয়, সেখানে কাজটা করতে নিজের মনে থেকে একটা উৎফুল্লতা বা একটা প্রফুল্লতা আসে যে আমি এখানে কাজ করছি, এখানে আমি স্যাটিসফাইড বা আমি এখানে সন্তুষ্ট। তাহলে সবার মধ্যে একটা সহযোগিতা মনোভাব থাকতে হবে। সবাই সবকিছু পারে না, কেউ সবাই কেউ না কেউ কাউকে সাহায্য করে, এভাবে সে একটা জিনিস শিখে। আচ্ছা, তারপর আসি মানসিক বিপ্লব। প্রতিষ্ঠানের শ্রমিকরা কম কাজ করে অধিক মজুরি এবং মালিক পক্ষ সম মজুরি দিয়ে অধিক কাজ আদায় করতে চায়। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উভয় পক্ষের পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গি পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আচ্ছা, তারপর আমরা আসি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক সমূহ। একটা আছে মানবীয় দিক সমূহ, আরেকটা আছে অমানবীয় দিক সমূহ। মানবীয় দিক সমূহের মধ্যে আমরা কয়েকটা জিনিস ইতিমধ্যে পড়েছি, শ্রমিক নিয়োগ গুলো পড়েছি, শ্রমিক প্রশিক্ষণ পড়েছি, সময় এবং নিরীক্ষাটা আমরা একটু দেখি। আচ্ছা, প্রতিষ্ঠানের কার্যক্রমগুলোর প্রতিটি প্রক্রিয়া সম্পাদনের জন্য কত সময় প্রয়োজন তার সমীক্ষা করাকে সময় সমীক্ষা বলে। শ্রমিকদের সাধারণ কর্মকৌশল ও দক্ষতার উপর ভিত্তি করে সময় স্থির করা হয়। এতে সময় অপচয় হ্রাস করা সম্ভব হবে। মানে কোন কাজটা কতটুকু সময় লাগবে তা যদি আগে থেকেই ঠিক করে রাখা হয় তাহলে সেটাকে সময় সমীক্ষা। যেমন একটা কলকারখানায় বা একটা শিল্প কারখানায় একদিনে কতটুকু পণ্য উৎপাদন হবে সেটা যদি তার তত্ত্বাবধায়ক বা ব্যবস্থাপক না জানে তাহলে কিন্তু সে তার সে যার কাছে বিক্রয় করবে তার বায়ারের কাছে বলতে পারবে না যে সে এক মাসে কতটুকু পণ্য তাকে ডেলিভার করতে পারবে, তাই না? এর জন্য সময় পরিসমীক্ষা বা নিরীক্ষাটা খুবই দরকার। আরেকটা হচ্ছে 4 নম্বর হচ্ছে শান্তি সমীক্ষা বা নিরীক্ষা। বিরতিহীন ভাবে কাজ করার ফলে শ্রমিকদের মধ্যে দৈহিক ও মানসিক অবসাদ দেখা দেয়, এতে তাদের কর্মক্ষমতা হ্রাস পায়। এজন্য কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম দানের ব্যবস্থা করা দরকার। আচ্ছা, বিভিন্ন কাজের জন্য এই শান্তি সমীক্ষা বা নিরীক্ষাটা বিভিন্ন রকম। যেখানে পরিশ্রমের কাজ সেখানে তাকে বিশ্রাম দিতে হবে, মানে সে একটা নিয়ম বা একটা পদ্ধতি দিয়ে দেওয়া হবে, সে সেই পদ্ধতিতে তার পণ্যগুলো উৎপাদন করবে, এটা একটা ব্যাপার যারা কাই পরিশ্রম করবে। আর যারা কোন নতুন কোনো কিছু তৈরি করবে, ক্রিয়েটিভ কিছু, মানুষ মানসিক পরিশ্রম যেটা আর কি, সেটা কি তাদের জন্য অন্যরকম। মানে তারা যখন সেটা নির্দিষ্ট কোনো সময় নাই, যেমন গুগলে দেখা যায় বা সফটওয়্যার কোম্পানিতে বা কম্পিউটার কোম্পানিতে দেখা যায় তারা নতুন নতুন জিনিসগুলো তৈরি করে, এতে করে তাদের চিন্তা ভাবনার দরকার, যার ফলে তারা যখন তাদের রেস্ট নেওয়া দরকার তখন তারা রেস্ট নিবে। এটা হচ্ছে শান্তি, এটা হচ্ছে শান্তি সমীক্ষা। তারপরে হচ্ছে গিয়ে 5 নম্বর গতি সমীক্ষা। কাজে শ্রমিকদের অঙ্গ সঞ্চালন গতি এই নিরীক্ষার দ্বারা স্থির করা হয়। শ্রমিকদের অঙ্গ সঞ্চালন 2 ধরনের, একটা হচ্ছে উৎপাদনক্ষম আর একটা হচ্ছে অনুৎপাদনক্ষম। অনুৎপাদনক্ষম অঙ্গ সঞ্চালন যতদূর সম্ভব কম করলে সময় ও শ্রমের অপচয় রোধ করা যাবে। তারপরে আসি 6 নম্বর প্রেরণামূলক মজুরি ব্যবস্থা। যেটা আগেই বললাম যে একটু আগেই আমরা উদ্দেশ্যতে পড়েছি বা প্রকৃতিতে পড়েছি, প্রেরণামূলক যে তাকে তার কাজের মজুরির বাইরে তাকে কোনো অর্থ দেওয়া অথবা তাকে যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া অথবা তাকে এমন কিছু দেওয়া বা উপহার দেওয়া যাতে করে সে মানসিকভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা আগ্রহী হয়। তারপরে আমরা আসি 7 নম্বর কার্যভিত্তিক কর্মনায়ক নিয়োগ।
মানে যেখানে যেমন কর্মী দরকার সেখানে সেই ধরনের কর্মী নিয়োগ করতে হবে, যেমন বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কার্যভিত্তিক কর্মনায়কত্বের প্রবর্তন অর্থাৎ কাজের প্রকৃতির ভিত্তিতে কর্তৃত্বের সম্পর্ক গড়ে তোলা গুরুত্বপূর্ণ বিষয়। এই উদ্দেশ্যে ট্রেনিং উৎপাদনের বিভিন্ন ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ কর্মনায়ক বা ফোরম্যান নিয়োগের সুপারিশ করেছেন। আচ্ছা, তারপর আসি 8 নম্বর, রৈখিক নিয়ন্ত্রণের পরিবর্তে কার্যভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। রৈখিক নিয়ন্ত্রণের পদ্ধতিতে বিশেষায়নের অভাব পরিলক্ষিত হয় বলে টেলর কার্যভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগের পক্ষপাতী। মানে যখন যে কাজের জন্য নিয়োগ করা হবে সেই কাজটা নিয়ন্ত্রণের আলাদা ব্যবস্থা থাকবে। 9 নম্বর হচ্ছে শ্রমিক ও ব্যবস্থাপকের মধ্যে সহযোগিতা ও মৈত্রী সম্পর্ক। শ্রমিক এবং মালিকের মধ্যে বা শ্রমিক এবং ব্যবস্থাপকের মধ্যে যদি মানবীয় সম্পর্ক বা ভালো সম্পর্ক না থাকে সেই শ্রমিক ভালোভাবে কাজ করতে আগ্রহী হবে না, কারণ সে তার কোনো পাওনা, সে তার কোনো আবদার, সে তার কোনো কিছুই তাহলে তার মালিকের সাথে সহজে বলতে পারবে না, তাই না? সেটা যদি না হয়, শ্রমিকরা যদি ঠিকভাবে কাজ করতে না পারে তাহলে ব্যবস্থাপক সেটার উত্তর তার মালিকের কাছে ঠিকভাবে দিতে পারবে না, তা না তাহলে তাদের কাজের গতি হোক, তারপর হচ্ছে তাদের ব্যবসার উন্নতি হোক, লাভ হোক, সেটা একটু বাধাগ্রস্ত হবে এবং খুবই ধীর গতিতে সেটা যাবে। 10 নম্বর হচ্ছে মানসিক বিপ্লব। মালিকের মানসিক প্রবৃত্তি হলো যথাসম্ভব কম মজুরি দিয়ে অধিক কাজ আদায় করা, আবার কম কাজ করে অধিক মজুরি আয় করার মানসিক প্রবণতা শ্রমিকের মধ্যে দেখা যায়। সুষ্ঠু উৎপাদনের ব্যবস্থার স্বার্থে শ্রমিক ও মালিকের এই পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গির বৈপ্লবিক পরিবর্তন প্রয়োজন। মানে আমরা মালিকরা আর কি কারখানা মালিকরা চিন্তা করে আমরা মজুরি কম দিব কিন্তু তাদের কাছ থেকে কাজটা বেশি নিব, আবার অনেক শ্রমিক মনে করে আমরা কাজ কম করব কিন্তু মালিকদের কাছ থেকে বেশি অর্থ আদায় করব। আচ্ছা, এটাও একটু পরিবর্তন করতে হবে বা এই দিকগুলো একটু খেয়াল করতে হবে, যেটা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মানবিক দিকগুলো মধ্যে একটি। তারপর হচ্ছে অমানবিক দিক, কেন্দ্রীয় পরিকল্পনা ও কাজের বৈজ্ঞানিক বণ্টন। উৎপাদনের জন্য একটি পৃথক কেন্দ্রীয় পরিকল্পনা বিভাগ থাকবে। কাজটি কি কখন করা হবে, কোথায় করা হবে, কে করবে, কিভাবে করা হবে, মানে একটা কাজের বা একটা প্রতিষ্ঠানের পুরো কাজের একটা প্ল্যানিং করতে হবে বা পরিকল্পনা করতে হবে। তারপর হচ্ছে প্রমিতকরণ, নির্দিষ্ট কাজ শ্রমিক কর্মীদের দ্বারা যথাসময়ে করিয়ে নিতে হলে কাজের সঠিক মান নির্ধারণ করা জরুরি। মান নির্ধারণ করলে কাজের উৎকর্ষতা বাড়ে, এজন্য আগে থেকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কাঁচামাল, যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম, কাজের সময়, পরিবেশ প্রভৃতি উপাদানের মান স্থির করে নিতে হয়। মানে একটা কাজ করতে গেলে তাকে বিভিন্ন কাঁচামালের দরকার থাকতে পারে, তারপরে হচ্ছে গিয়ে তার ইলেকট্রিসিটির অতিরিক্ত ব্যবহার থাকতে পারে, ইলেকট্রিসিটি না থাকলে তাকে কিভাবে ইলেকট্রিসিটির ব্যাকআপটা দিতে হবে, তারপরে হচ্ছে শ্রমিক যদি কোনো কারণে 5 জনের জায়গায় 2 জন না আসে সেখানে অন্য শ্রমিক কিভাবে দ্রুততার সাথে আনা যায়, অথবা 3 জন শ্রমিক দিয়ে কিভাবে 2 জন শ্রমিকের অভাব পূরণ করা যায়, এই সমস্ত দিকগুলো আগে থেকে আমাকে ঠিক করে নিতে হবে যাতে করে কাজ করার সময় আমি কোথাও বাধাগ্রস্ত না হই। তারপরে হচ্ছে 3 নম্বর, কারখানার স্থান নির্বাচন এবং পরিবেশ। আমরা আবাসিক এলাকায় কারখানা নির্মাণ করতে পারি না, কারখানা যে জায়গায় সেখানে আমরা আবাসিক স্থানও নির্মাণ করতে পারবো না। তো ট্যানারি যে জায়গায় আছে আমাদের পুরান ঢাকায় ওইটাকে যদি আবাসিক এলাকায় রাখা হয় মানুষ কি সেটা মানবে, যারা বসবাস করে? মানবে না, কারণ সেটার শ্রমিকরা আসবে যাবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে, তাই না? এজন্য কারখানাটা এমন একটা জায়গায় করতে হবে যেখানে আরো কারখানা আছে, যেখানে মানুষজনের সমস্যা হবে না, এই ধরনের কারখানার জন্য এই ধরনের স্থান নির্বাচন করতে হবে। যেমন আমরা শিল্প এলাকা বা কারখানা এলাকা বলতেই বুঝি গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, তাই না? এই এলাকাগুলো কারখানা স্থানের জন্য উপযোগী, কারণ এখানে শ্রমিকের প্রাপ্যতা আছে, কাঁচামালের প্রাপ্যতা আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে সুবিধাগুলো আছে সেই পরিবেশটাও সেখানে আছে। তারপরে স্কুল কলেজ, স্কুল কলেজটা কোথায় হবে, যেখানে মানুষের বসবাস বেশি বা কমার্শিয়াল এরিয়াগুলোতে, এতে করে
যারা আশেপাশে থাকে সেখানে গিয়ে তারা বাচ্চাদেরকে দিতে পারবে আনা নেওয়ার সুবিধার জন্য, তাই না? এটা কারখানার কথা আমি উদাহরণ দিলাম, স্কুলের কথাটা বললাম, কারণ সবারই বেবি আছে, বুঝতে একটু সুবিধা হবে, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে সর্বোত্তম কার্য পদ্ধতি। কার্য সম্পাদনের অনেকগুলো পদ্ধতির মধ্যে সর্বোত্তম পদ্ধতিটি নির্বাচন করা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা অন্যতম দিক, আর এই কাজটি করতে হবে গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। একটা কারখানা নির্বাচনের জন্য বা একটা স্কুল প্রতিষ্ঠার জন্য আমি কোন জায়গাটা বেছে নিব, যেমন বিভিন্ন ধরনের ইংলিশ মিডিয়াম স্কুলগুলো কিন্তু ধানমন্ডিতে বা বনানীতে বেশি, কি জন্য বেশি? সেখানকার মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, সেখানকার মানুষরা আরো বেশি তারা আপডেট হতে চায়, ছেলে মেয়েদেরকে বাইরে পাঠাতে চায়, ছেলে মেয়েদেরকে অনেক ভালো ইংলিশ শেখাতে। তাই বলে যে আমরা চাই না, তা কিন্তু না, আমরা চাই আমাদের মতো স্বাভাবিক নিয়মে আমাদের বাচ্চাটা, আমাদের বাচ্চা বেড়ে উঠুক। সেক্ষেত্রে দেখা যায় যে আমরা বাংলা মিডিয়ামটাই প্রেফার করি, যে আমাদের বাংলা সংস্কৃতি বা ঐতিহ্য, বাংলা সম্পর্কেও জানবে, ইংলিশ সম্পর্কেও জানবে। উত্তরাতেও আছে, এটা আর কি উদাহরণ দেওয়ার জন্য বললাম। তো যাই হোক, এটা হচ্ছে কি, একজন স্কুল মালিক তার সেই ধরনের সবকিছু চিন্তা ভাবনা করে কোথায় তার স্কুলটা নির্মাণ করবে এটা সে ডিসিশন নেবে বা সিদ্ধান্ত গ্রহণ করবে। 5 নম্বর হচ্ছে অপচয় রোধ। উৎপাদন প্রক্রিয়া এমন ভাবে স্থির করতে হবে যাতে কাঁচামাল, শ্রমশক্তি ও আর্থিক অপচয় রোধ করা যায়। কিভাবে অপচয় রোধ করবে? কিভাবে? বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে। যদি কাঁচামাল থাকে, শ্রমিক যদি না থাকে, কাঁচামাল গুলো নষ্ট হয়ে যাবে। আবার শ্রমিক আছে, শ্রমিক কিন্তু বসে আছে, কিন্তু কাঁচামালটা নেই, সে পণ্য উৎপাদন করতে পারছে না, তাহলে কি হবে? শ্রমিকের যে বেতনটা দেয়া হচ্ছে সেটা অপচয় হচ্ছে, কারণ কাঁচামালটা নাই। তো আগে থেকে পরিকল্পনা অনুযায়ী সেই জিনিসগুলো যদি আমরা রাখি, তাহলে আমরা অপচয়টা রোধ করতে পারবো, তাই না? তারপর আরেকটা আছে আর্থিক অপচয়। এটার ভিতরে যে একটা না থাকলে আরেকটার জন্য যে আমি অর্থটা খরচ করলাম, সেটাও তো আমার অর্থটা নষ্ট হচ্ছে, তাই না? সেটা আমাদেরকে রোধ করার জন্য আগে থেকে পরিকল্পনা করে সব ব্যবস্থা গ্রহণ করতে হবে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্দেশ্য, উদ্দেশ্যটা আমি ব্যবস্থাপনার যে প্রকৃতিটা আছে ওখানে কিছু আলোচনা করেছি, এখানে একই জিনিসগুলো একটু মানে পয়েন্টগুলো একটু অন্যরকম ভাবে বা চেঞ্জ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? বা ওইটা দিলেও হবে, যেটা আমরা প্রকৃতি সম্পর্কে আলোচনা করেছি, এই যে এটা, ঠিক আছে? একই তো, একই। আমি প্রশ্নটা দুই ভাবে দেখেছি বা পয়েন্ট গুলো এখানে কয়েকটা বেশি আছে, এর জন্য আমি লিখেছি। ক্লাসটা তো তোমাদের যেহেতু, আপনাদের যেহেতু ইউটিউবে যাবে, আপনারা চাইলে সেখান থেকে পয়েন্ট গুলো গ্রহণ করতে পারবেন বা রাখতে পারবেন, ঠিক আছে? আমি পরে পয়েন্টটাতে চলে যাচ্ছি, আমাকে নক করেছে, আর 10 মিনিট সময় আছে আমার। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূলনীতি গুলো আলোচনা করো। আচ্ছা, এখানে 4টা নীতি আছে। চিরা, 1 নম্বর হচ্ছে চিরাচরিত পদ্ধতির পরিবর্তে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ। আমরা এখন যে খাবার সংরক্ষণের কথাটাই বলি না কেন, আমি উদাহরণ দিয়ে বলছি। আগে খাবার সংরক্ষণ করা হতো লবণ দিয়ে। অনেক আগে আমরা দেখেছি, যখন ফ্রিজ ছিল না, তখন মাছ বেশি যদি বাজার থেকে নিয়ে আসে, লবণ আর জাল করে, হ্যাঁ, তাহলে এখন আমরা কি করতেছি? এখন আমরা যদি সময় পাই না, সবাই অনেকেই দেখা যায় বাচ্চা হোক বা কোনো চাকরি হোক, যে কোনো কিছুই হোক, সময় পাই না, আমরা কি করি, ফ্রিজে ঢুকাই দিই, ঠিক আছে? এখন আমি পাচ্ছি না, আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দিলাম। তো ফ্রিজ তো বৈজ্ঞানিক ব্যবস্থাপনারই একটা আবিষ্কার বা একটা গবেষণার মাধ্যমে বের করা হয়েছে। তো আমরা চিরাচরিত সবকিছু বাদ দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিটা প্রয়োগ করছি না? আচ্ছা, 2 নম্বর হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতিতে শ্রমিক নির্বাচন, প্রশিক্ষণ ও উন্নয়ন। এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে, আগে হিসাব নিকাশ গুলো যেমন হাতে করা হতো, তারপর হচ্ছে গিয়ে ক্যালকুলেটর করা হতো, এখন ল্যাপটপে করা হয়, তাই না? তাহলে এভাবেও কিন্তু শ্রমিক নির্বাচন, প্রশিক্ষণ, উন্নয়ন করা যায়। বৈজ্ঞানিক ব্যবস্থাপন অন্যতম মূলনীতি হলো কর্মী নির্ধারণের ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা। কেউ কম্পিউটার পারে কিনা, কারণ হিসাবের ক্ষেত্রে যদি তাকে দেওয়া হয় হিসাব করার জায়গাতে, অল্প সময়ে সে কম্পিউটার থাকলে খুব তাড়াতাড়ি এই ধরনের হিসাবগুলো করতে পারবে। 3 নম্বর হচ্ছে ব্যবস্থাপনা ও শ্রমিক কর্মীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক।
যেটা একটু আগেই বললাম, যে কর্মীদের সাথে ব্যবস্থাপকের ভালো একটা সম্পর্ক থাকতে হবে, তাদের দাবি দাবির কথা বলতে পারবে, অথবা মালিক বলতে পারবে আজকে আমার একটু কাজটা বেশি করে করে দাও, তাহলে আমি এই ডেলিভারিটা যদি দিতে পারি পরে আরো অর্ডার আসবে, এটা তোমাদের জন্যই সুবিধা হবে। তাহলে শ্রমিক এবং মালিকের সম্পর্কটা থাকবে সৌহার্দ্যপূর্ণ, শ্রমিকরা কি শ্রদ্ধা করবে, মালিকরাও তাদের শ্রদ্ধাটাকে সম্মান করবে, তাহলে কিন্তু একটা প্রতিষ্ঠান বৈজ্ঞানিক ব্যবস্থাপনার যে মূলনীতিগুলো আছে এগুলোর অন্তর্ভুক্ত হবে এবং সেই প্রতিষ্ঠান বা অনেক উন্নতির দিকে যাবে। 4 নম্বর হচ্ছে ব্যবস্থাপনা ও শ্রমিক কর্মীদের মধ্যে দায়িত্ব ও কর্তব্যের সুষম বণ্টন, তার মানে হচ্ছে যার যে ধরনের কাজ তাকে সেই ধরনের কাজে দিলেই সে তার কাজটা ঠিকভাবে করতে পারবে, ঠিক আছে, দায়িত্ব নিয়ে করতে পারবে তার নিজের কাজটা। আচ্ছা, সময় আমার এখানে একটু কম, 7 মিনিট আছে, আপনার কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। আচ্ছা, কোনো সমস্যা থাকলে আমাকে একটু বলবেন। আর আপনাদের রোল নাম্বার গুলো একটু কষ্ট করে আমি একটু অফ করে দেই। আচ্ছা, রেকর্ডিং।